সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনে দ্বিতীয় দিনের মতো কাজ শুরু করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এই মুহূর্তে সেখানে ব্রিফিং করছেন জিএমপি কমিশনার। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এক্সপার্ট গ্রুপ নিয়ে একটা তদন্ত কমিটি করছি যে এখানে ন্যাচারাল কোনো গ্যাস জন্য দুর্ঘটনা ঘটলো নাকি অন্য কোনো বিস্ফোরণের কারণে ঘটনা ঘটলো, এটা আমাদের তদন্ত কমিটি আরও পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছে। এছাড়াও আমরা ওইখান থেকে আলামত জব্দ করে সিআইডি দেব, বিস্ফোরক অধিদপ্তরে ফরেন্সিক টেস্টের জন্য পাঠিয়েছি যে এখানে কোনো বিস্ফোরকের কোনো আলামত আছে কি। তো সেইগুলো পাওয়ার পরে আমরা ফাইনালি বলতে পারবো যে এখানে কোনো বিস্ফোরক বাড়ি থেকে নেওয়া হয়েছিল নাকি ন্যাচারাল কোনো দুর্ঘটনা। যেহেতু একদিন পরেই আবার আজকে গতকালকে এই দুর্ঘটনাটা ঘটলো, আমরা পুলিশ বিভাগ অত্যন্ত সিরিয়াসলি ঘটনাটা নিলাম। নেওয়ার পর পরে আমার সমস্ত পুলিশের সিনিয়র অফিসাররা নিয়ে আমি এখানে চলে আসছি তাৎক্ষণিকভাবে। আমি সেনা অধিদপ্তরে কথা বলে তাদের বিস্ফোরক এক্সপার্ট যারা তাদেরকে নিয়ে আসলাম, আমি সিআইডি এটিউ থেকে তাদের এক্সপার্টদের নিয়ে আসলাম। এবং আপনারা হয়তো জানেন যে আমার সিটিটিসিতে আন্তর্জাতিক মানের বিস্ফোরক বিশেষজ্ঞ আছে, তো তাদেরকেও নিয়ে আসছি। এইখানেও আমরা টেস্ট করে এখন পর্যন্ত কোনো বিস্ফোরকের কোনো আলামত আমরা এখানে পাইনি। এবং আপনারাও গত দুদিন যাবৎ এখানে আছেন, এইখানে আপনাদের বাহ্যিক চোখেও আপনারাও এখন পর্যন্ত কোনো বিস্ফোরকের কোনো আলামত দেখেন। তো আমরা এইটাও